কই মাছ আমাদের সকলেরই অনেক পছন্দের। তেমনি এর রয়েছে নানা ধরনের রেসিপি। কলাপাতায় এর ভাপা খুবই মজাদার একটি খাবার। তবে আজকে আমরা ওভেনে কিভাবে কই মাছের খুবই চমৎকার ভাপা তৈরি করা যায় তার উপরই এই রেসিপিটি নিয়ে এসেছি। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। নিচের ডেসক্রিপশনে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক ও সকল চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। দেশি বা হাইব্রিড যে কোনো ধরনের কই মাছ ব্যবহার করতে পারেন, তবে এর আকারটা মাঝারি বা বড় আকারের হলে ভালো হয়। মাছগুলো কেটে পরিষ্কার করে নিন। আজকের রেসিপিতে আমরা মাঝারি আকারের চারটি কই মাছ ব্যবহার করব। কয়েকটি কাঁচামরিচ সহকারে দেড় টেবিল চামচ সরিষা বাটা, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, শুকনো মরিচ বাটা এক চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ একসঙ্গে মাখিয়ে নিন। ভালো করে মিক্স করুন। এতে হলুদ দিন এক চা চামচ, আবার মিশিয়ে নিন ভালো করে। কই মাছগুলোর দুপাশে চিরে চিরে দিন। মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। সব জায়গায় মশলা মেশানো নিশ্চিত করুন। এ সময় দেড় চা চামচ বা স্বাদ মতো লবণ দিন। দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখান। ওভেনে রান্নার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ব্যবহার করুন। আমরা ডায়মন্ড ব্র্যান্ডেডটা ব্যবহার করছি। পরিমাণ মতো নিয়ে ওভেনের ট্রেতে সাজিয়ে রাখছি মাছগুলো এর উপরে দেবার জন্য। এক চামচ সরিষার তেল দিয়ে ব্রাশ করুন। বলে রাখি, এই ব্রাশ আমার মেয়ে ইউডোরা করছে, আর তাই এই রেসিপিটি তৈরিতে আমরা পরিবারের চারজনই ছিলাম। যদিও এটি মার নিজস্ব রেসিপি, শুধু কলাপাতার বদলে ফয়েল পেপার দিয়ে ওভেনে রান্না করছি।
ধাপে ধাপে সুন্দর করে সাজিয়ে নিন। সমস্ত মশলাগুলো দিয়ে আরও এক টেবিল চামচ সরিষার তেলের উপর ছড়িয়ে দিন। ছয় থেকে সাতটি কাঁচামরিচের উপর সাজিয়ে দিন। পেপারটি ভালোভাবে মুড়িয়ে নিন। একটি টুথপিক দিয়ে কয়েকটি ছোট ছোট ছিদ্র করে দিন। মাইক্রো ওভেনে টেম্পারেচার সিলেক্ট করুন 170°। উভয় পাশের হিটার অন করুন। টাইমার সিলেক্ট করুন প্রিহিট সহ 45 মিনিট। ওভেনটি অন করুন। প্রিহিট হবার পর সেফটি গ্লাভস ব্যবহার করে ট্রে ঢুকিয়ে দিন। ৪০ মিনিট বেক করুন। ৪০ মিনিট পর নামিয়ে নিন। বিভিন্ন ঘরোয়া জিনিসপত্র, শৌখিন জিনিস বা টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানতে PFS টেক টিউটর সাবস্ক্রাইব করুন, যার লিংক উপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। উফ, খুবই সুন্দর একটি গন্ধ আর দেখতেও অসাধারণ। ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলি দেখতে উপরের আই বাটনে ক্লিক করুন, অথবা নিচের ডেসক্রিপশনে আমাদের সকল প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। একদম নরম ও সুন্দর তেলতেলে হয়েছে দেখতে, আর অবশ্যই উপভোগ করুন এর মজাদার স্বাদ। ফিটনেস ও মেকআপ সম্পর্কিত ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন নিপাস মিরর চ্যানেলটি, যার লিংক উপরের আই বাটন থেকে পেয়ে যাবেন, অথবা নিচের ডেসক্রিপশনে এর লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন।
আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।